সময় তদারকির অংশ হিসেবে মূলত আজকের এই অভিযানটি আমরা পাশে একটি রেস্টুরেন্টে এই কিচেন রুমে যেটি দেখলাম যে বিভিন্ন রকমের খাবার তারা ফ্রিজে সংরক্ষণ করেছেন, কিন্তু এই খাবারগুলো সংরক্ষণ করেছেন যে নিয়ম কারণ মানা করেছিল সেটি মানা হয়নি। অর্থাৎ খাবারগুলো সবগুলো র্যাপিং না করে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রেখে দিয়েছে, ফলে এটি হাইজেন মেনটেন হচ্ছে 100%। একই সাথে কিছু আমরা দই দেখলাম, দইয়ের ভিতর আগের দিনে আগের মানে পুরাতন যে বাসি পেপার সেই পেপারটা ডুবিয়ে রেখেছে। তো পেপারটা আপনারা জানেন যে একটা কেমিক্যাল দিয়ে লেখা কার্বন, এটা একটা পয়জন, ফলে গোটা দই পয়জনাস হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। একই সাথে আগের দিনে যে গ্রিল বাসি গ্রিল সেটি আবার নতুনভাবে গরম করে আবার বিক্রির চেষ্টা রক্তছিল, এই কারণে এটি জরিমানা হয়েছে। আর পাশে যে ফুড ফেয়ার নামের যে প্রতিষ্ঠান সেখানে আমরা দেখলাম যে বিপুল পরিমাণে মেয়াদের কোনো কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে যাচ্ছে সমানে 2.5 মাস আগে যেগুলো মেয়াদ শেষ হয়েছে। আর পাউরুটি দিয়ে যে স্যান্ডউইচ তৈরি করে সেগুলো কোনো ডেট নেই, অর্থাৎ উৎপাদনের তারিখ নেই, মেয়াদ উত্তীর্ণের তারিখও নেই। এবং কিছু পাউরুটি আছে যেগুলো দেখলাম অনেক আগেকার, সেগুলো শক্ত হয়েছে। এগুলো অনিয়মের কারণে এই প্রতিষ্ঠান থেকে জরিমানা আরোপ করা হয়েছে। যদিও বিষয়গুলো ইস্যুগুলো খুব ছোট ছোট, কিন্তু আমরা এই ছোট থেকে আস্তে আস্তে বড়ের দিকে যেতে চাই। তাদেরকে সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে, ভবিষ্যতে যদি একই অপরাধ করে তাহলে সর্বোচ্চ যে দণ্ড সে দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে এবং লাইসেন্স তাদের করতে আমরা দেবো। কিন্তু আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে এই খাদ্যজনিত যে বিভিন্ন রোগ, এই রোগগুলো প্রত্যেকটা বাসায় ছড়িয়ে গেছে। আমরা যদি তথ্য নিই তাহলে দেখতে পাই প্রতিটি বাসায় ওষুধ কিনতে হয়, তার মানে প্রত্যেকটা বাসায় আমরা রোগী আছি। তো কিন্তু উন্নত যে দেশগুলো সেগুলোতে আপনি যখন পরিদর্শনে যান, বেড়াতে যান, তখন দেখেন যে তারা সবাই কর্মঠ, এখানে হাসপাতাল নেই এবং সেখানে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো নেই, সেখানে ওষুধের ফার্মেসি খুঁজে পাওয়া যায় না। চায়নাতে একবার আমি গেলাম 2018 সালে হবে, তো সেখানে দেখলাম যে খুঁজে খুঁজে 6 কিলোমিটার দূরে গিয়ে একটি ফার্মেসি পাওয়া গেল। একজন মহিলা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছেন এবং উনি কোনো কাস্টমার পাচ্ছেন না। আমি প্রায় 2 ঘন্টা তার সাথে আলাপ করলাম, একজন কাস্টমারও নেই। কিন্তু আমাদের দেশের যে ফার্মেসি সেখানে দেখুন লাইন দিয়ে, লম্বা লাইন দিয়ে ওষুধ কিনছে। শুধু খাদ্য ভেজালজনিত কারণে এই সকল রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এবং আপনি জানেন যে গত বছরের একটি স্ট্যাটিস্টিক্স আমি বলি, বাংলাদেশে 18 কোটি মানুষ থাকলে 3 কোটি প্রায় 80 লক্ষ মানুষ, আমি রিপিট করছি, 3 কোটি 80 লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত। এই রোগটা হয়েছে শুধু খাদ্যজনিত সমস্যার কারণে। প্রতি বছর ক্যান্সার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে আমরা এই বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 1,00,000 প্রায় 60,000 মানুষ প্রতি বছর আক্রান্ত হচ্ছে। এরকম বিভিন্ন জটিল জটিল রোগে আক্রান্ত হচ্ছে আমরা শুধু এই ভেজাল খাবারের কারণে। এই জন্য শুধু সরকারি সংস্থা না, যারা খাদ্য ব্যবসায়ী রয়েছেন, উৎপাদন প্রক্রিয়াকরণের সাথে জড়িত আছেন, আমরা তাদের প্রতি সম্মান রেখে বলি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে, মনে করতে হবে যে খাবারটা আমি নিজে খেতে পারবো না, সেই খাবারটা যেন আমরা অন্যের জন্য পরিবেশন না করি। আমরা উন্নত পরিবেশে 100% হাইজিন মেনটেন করে যেন এই খাবারগুলো প্রক্রিয়াকরণ সংরক্ষণ করি। এবং একই সাথে সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিকবৃন্দ রয়েছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের দিক থেকেও এগিয়ে আসতে হবে প্রস্তাব প্রচারণায়, যেন আমরা সবাই একসাথে যদি কাজ করি তাহলে এই ভেজালমুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারবো, সুস্থ সবল জাতি গঠনে বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যে শাস্তি দেওয়া তো আমাদের মূল টার্গেট না, আমাদের কাজ হচ্ছে সচেতনতা বোধ সৃষ্টি করা, যাতে করে আমরা সবাই এগিয়ে আসতে পারি। মায়া সহকারে, মহব্বত সহকারে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে শাস্তি আরোপ করার প্রয়োজন হবে না। এটি হচ্ছে আসলে আমাদের মোটো।